নতুন বছরের শুরু থেকে আয়ারল্যান্ডে আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাচ্ছিল কয়েক গুণ, আর তাই চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই দেয়া হয়েছিল পঞ্চমবারের লকডাউন। আর এতে এখন কমতে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। বর্তমান সময়ে মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ ধারা অব্যাহত রাখার কথা বলেন তারা। গত দুই মাস থেকে যে হারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছিল তাতে সবার মাঝেই ভয় ছিল। আজ কয়েকদিন হচ্ছে মৃত্যুর হার অনেক কমেছে এখানে, এটা আমাদের জন্য একটি পজিটিভ সাইন। তবে সংক্রমণের হার আশানুরূপ না কমায় শঙ্কা এখনো কাটেনি, তাই অতীতের মতো সামনের দিনগুলোতেও থাকতে হবে অতি সতর্কতা। আক্রান্তের হার কিন্তু দ্রুত কমছে না, তাই এতদিন আমরা যেরকম সাবধানে ছিলাম আগামী কয়েক মাস সেরকম থাকতে হবে। ১ মার্চ থেকে স্কুলগুলোয় আংশিকভাবে কয়েকটি ক্লাস চালু করা হবে। পরে আগামী ১৫ মার্চ দ্বিতীয় ধাপ ও ১২ এপ্রিল তৃতীয় ধাপে সব শ্রেণী খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। দীর্ঘ লকডাউনের সুফল পাচ্ছে আয়ারল্যান্ড। করোনায় মৃত্যুর হার কমে যাওয়ায় শঙ্কার দরজায় একটু একটু করে স্বস্তির করা নাড়ছে জনমনে। আগামী দিনগুলোতে সংক্রমণের হার হোক আরও নিম্নগামী, এমনটাই প্রত্যাশা এখানে নাগরিকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।